তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় পাঁচ গুণ এর 57 পৃষ্ঠার পর 58 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা 58 পৃষ্ঠাতে যে গুণ এর সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করি। প্রথমে নিজে করি, গুণ করি, এক গুণ করি। এখানে 10টি খালি ঘর রয়েছে যা পূরণ করতে হবে। তাহলে আসো আমরা শুরু করি। লক্ষ্য করো, এখানে আমরা পাশাপাশি গুণ করেও গুণফল নামাতে পারি। প্রথমে এই পাঁচ দিয়ে এই পাঁচকে গুণ করব। পাঁচ পাঁচা পঁচিশ, পঁচিশের একক স্থানে লিখব পাঁচ, হাতে রইল দুই। এবার পাঁচ এককে পাঁচ আর দুইয়ে হলো সাত, সাত নামাবো দশক স্থানে। তাহলে হয়ে গেল গুণফল 75। এবার দুই নম্বরে দেখি, আট আর নয়, আট নং 72, বাহাত্তরের দুই একক স্থানে নামলো, হাতে রইল সাত। এবার নয় এককে নয় আর সাতে দশ, এগারো, বারো, ১৩, ১৪, ১৫, ১৬। তাহলে এখানে নামবে ১৬র ৬ হলো দশক স্থানে এবং এক হলো শতক স্থানে। তাহলে আমরা গুণফল পেলাম ১৬২। এবার তিন নাম্বার দেখি, প্রথমে আট দিয়ে তিনকে গুণ করি, তিন আটা ২৪, ২৪এর ৪ নামলো একক স্থানে এবং হাতে রইল দুই। এবার আট আর পাঁচ গুণ করি, পাঁচ আটা ৪০ আর হাতের দুইয়ে হলো ৪২, ৪২এর দুই হলো দশক স্থানে এবং ৪ হলো শতক স্থানে। তাহলে আমরা গুণফল পেলাম ৪২৪। এবারে চার নম্বর প্রশ্ন দেখি, প্রথমে পাঁচ ৬, পাঁচ আর ৬ গুণ করি, পাঁচ ৬ ৩০, ৩০এর শূন্য, হাতে রইল ৩। এবার ৬ আর ৭ গুণ করি, ৬ ৭টা ৪২, ৪২ আর ৩-এ ৪৩, ৪৪ ৪৫। তাহলে ৪৫এর ৫ নামবে, ৫ হলো দশক স্থানে এবং ৪ হবে শতক স্থানে। আমরা গুণফল পেলাম ৪৫০। এবারে লক্ষ্য করো, এখানে দুই সংখ্যার দুই অঙ্কের সংখ্যার গুণ, ২১কে ৩১ দিয়ে গুণ। আমরা ২১কে ৩১ দিয়ে গুণ করতে গেলে আমরা এখানে রাফ করতে পারি, সেটা হলো ২১কে প্রথমে আমরা ২০ এবং ১ এই দুইটিতে স্থানীয় মানে বিভক্ত করে নিই। তারপরে ৩১ হলো ৩০ যোগ ১, ৩১। এবারে আমরা সেই গুণের সিস্টেমটা প্রয়োগ করি, এখানে ৩০ দিয়ে প্রথমে ২০কে তারপরে ১কে গুণ করি। ৩০ দিয়ে ২০কে গুণ করলে হয় ৩ দুগুণে ৬ আর ২টি শূন্য, তাহলে ৬০০। তারপরে ৩০ দিয়ে ১কে গুণ করলে হয় ৩০ ১কে ৩০, তারপরে আবার এই ১ দিয়ে ২০ আর ২১ ১কে গুণ করব, তাহলে ২০ ১কে ২০ আর ১ ১কে ১। এবারে যোগ করে দেই, এই সংখ্যাটি যোগ করলে দেখা যাচ্ছে এখানে একক স্থানে হয় ১, যোগফল হয় ১, দশক স্থানে ৩ আর ২-এ ৫, আর শতক স্থানে ৬। তাহলে আমরা গুণফল পেলাম ৬৫১। এখানে আমরা ৫ নম্বরে বসিয়ে দিতে পারি ৬৫১, ৬৫১। আবার এখানে লক্ষ্য করো, ৬ নম্বরে ৪৮ এবং ৯৩-এর গুণফল নির্ণয় করতে হবে এবং ওখানে শূন্যস্থানে বসাতে হবে। আমরা ৪৮কে ৯৩ দিয়ে গুণ করতে পারি, উপরে নিচে গুণ করে একক স্থানে ৪, দশক স্থানে ৬, শতক স্থানে ৪ এবং হাজার স্থানেও ৪।
তাহলে গুণফল আমরা পাচ্ছি 4000 400 64। আমরা এবারে 7 নম্বরে গুণ করছি, লক্ষ্য করো এখানে এক দিয়ে প্রথমে 121 গুণ করলে 121 পাওয়া যায়, এবার 3 দিয়ে গুণ করব, দেখো এক দিয়ে গুণ করছি এইভাবে, 1 1 কে 1, 2 1 কে 2 এবং 1 1 কে 1, এখানে 121 নামালাম, এবার 3 দিয়ে গুণ করি, এখন 3 যেহেতু দশক স্থানে তাহলে আমাদের দশক স্থান থেকে আমরা সংখ্যা লিখব এবং একক স্থানে বসিয়ে দেব 0। তাহলে আমরা 3 দিয়ে গুণ করলে দেখো গুণফল কত হয়, 3 1 কে 3, তারপরে 3 দুগুণে 6, তারপর 3 1 কে 3। তাহলে এটা আমরা এভাবে লিখব আর এই একক স্থানে বসবে 0। এবারে আমরা যদি এই দুটি সংখ্যা যোগ করি তাহলে আমরা গুণফলটা পেয়ে যাব, তাহলে গুণ করি 1 0 যোগ করলে হয় 1, 3 আর 2 যোগ করলে হয় 5, 6 আর 1 যোগ করলে হয় 7 এবং 3 3। তাহলে আমরা এখানে 7 নম্বরের গুণফল পেলাম। আমরা তারপরে লক্ষ্য করি এখানে রয়েছে 495 ও 14, এই দুটিকে আমরা গুণ করব। তাহলে আমরা এখানে 495 রে গুণ করব, প্রথমে 4 দিয়ে গুণ করি, আমরা এভাবে উপরে নিচে বসিয়ে নিয়েও রাফ করতে পারি, 495, তার নিচে আমরা বসিয়ে নিব 14, তারপর গুণ করব, আমরা এভাবে গুণ চিহ্ন দিয়ে নিতে পারি, এবারে গুণ করি, দেখো 4 5 20 এর 0, হাতে 2, 4 9 36, 37, 38, 38 এর 8 দশক স্থানে বসালাম, রইল হাতে 3। এবার 3 নিয়ে শতক স্থানে যোগ করব, এখানে 4 4 16 আর 3 হলো 8 17 18 19, তাহলে 19 এর 9 বসলো শতক স্থানে এবং 1 বসলো হাজার স্থানে। এবারে আমরা দশক স্থানের 1 দিয়ে গুণ করব আবার 495 কে, তাহলে একক স্থানে বসিয়ে নিলাম 0, আর 1 দিয়ে এবার গুণ করি 5 1 কে 5 5, বসলো দশক স্থানে, তারপর 9 1 কে 9 9 বসলো শতক স্থানে, তারপরে 4 1 কে 4 4 বসলো হাজার স্থানে। এবারে আমরা যোগ করে দেই, এবারে যোগ করি, দেখা যাক এখানে একক স্থানে 0 0 0, 8 আর 5 হলো দশক স্থানে, 8 আর 5 13 আর 3, হাতে রইল 1, এবার 9 এ 9 শতক স্থানে 9 এ 9 18 18 আর 1 হলো 19, 19 এর 9, হাতে রইল আবার 1 1, আর এই হাজার স্থানের 1 হলো 2 2 আর 6 4 হলো 6। তাহলে আমরা গুণফল পেলাম 6930। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখতে পারি, 6930।
এবারে 9 নাম্বার প্রশ্নের সমাধান করি। 9 নাম্বার প্রশ্নে এখানে আছে 248 গুণ 28, 284 গুণ 28। আমরা প্রথমে 284 লিখলাম, তার নিচে লিখি 28। এবারে আমরা গুণ করব, গুণ চিহ্নটা দিয়ে নেই। প্রথমে 8 দিয়ে গুণ করি, 4 আটা 32-এর 2, হাতে রইল 3, 8 আটা 64, আর 3-এ 65, 66, 67, 67-এর 7, 67-এর 7 দশক স্থানে বসলো, হাতে রইল 6। এবার 8 দুগুণে এই 8 আর এই 2, 8 দুগুণে 16, 16 আর 6-এ 17, 18, 19, 20, 21, 22। আমরা 22-এর 2 লিখলাম শতক স্থানে এবং 2 হলো হাজার স্থানে। এবারে আমরা এই 2 দিয়ে আবার উপরের 284-কে গুণ করব। তাহলে এখানে লক্ষ্য করো, 2 দিয়ে 4-কে গুণ করলে হয় 8, 2 যেহেতু দশক স্থানে সুতরাং আমরা একক স্থানে একটি শূন্য বসিয়ে নেই। এবারে 4 দুগুণে 8, 8 বসিয়ে দিলাম দশক স্থানে। তারপরে এবার 8 দুগুণে 16, 16-র 6 বসলো শতক স্থানে, হাতে রইল 1। আর 2 দুগুণে 4, আর হাতের 1 মিলিয়ে হলো 5, 5 বসলো হাজার স্থানে। এবারে যোগ করি, এবার যোগ করলে দেখি একক স্থানে 2 আর 0 যোগ করলে হয় 2, 7 আর 8 যোগ করলে হয় 15, 15-র 5 হাতে রইল 1, 1 আর এই শতক স্থানের 2 যোগ করে হলো 3, 3 আর 6-এ হলো 9। তাহলে শতক স্থানে বসলো 9, এবং এবার হাজার স্থানে 2 আর 5 যোগ করে পাওয়া গেল 7। তাহলে আমরা গুণফল পেলাম 7952। আমাদের আর একটি প্রশ্ন রয়েছে, সেটা হলো 10 নাম্বার, 269 গুণ 35। তাহলে আমরা এখানে গুণ করি, রাফ করি, 269, তার নিচে আমরা বসিয়ে নেব 35, 35 বসিয়ে নিলাম। এবারে আমরা গুণ করব, আমরা গুণ চিহ্ন দিয়ে নেই। এবারে গুণ করি, প্রথমে 5 দিয়ে, 5 নং 45-এর 5, হাতে রইল 4। এবার 5 6 30 আর 4-এ হলো 34, 34-এর নামলো 4 দশক স্থানে, হাতে রইল 3। এবার 5 দুগুণে 10 আর 3-এ হলো 13, 13-র 3 বসলো শতক স্থানে এবং 1 বসলো একক, 1 বসলো হাজার স্থানে। এবারে এই 3 দিয়ে গুণ করব, যেহেতু 3 আছে দশক স্থানে সুতরাং আমরা একক স্থানে একটি শূন্য বসিয়ে নিলাম। এবারে 3 নং 3 আর 9 গুণ করব, 3 নং 27, 27-এর 7, হাতে রইল 2, 3
ছয় আঠারো আর দুয়ে উনিশ বিশ, বিশের শূন্য বসালাম শতক স্থানে, হাতে রইল দুই। এবারে তিন দুগুণে ছয় আর হাতের দুই মিলিয়ে হলো সাত আট, তাহলে এই হাজার স্থানে বসলো আট। এবারে যোগ করে দিই, যোগ করি একক স্থানে পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ, চার আর সাত যোগ করলে হয় এগারো, এগারোর এক নামলো আর এক রইল, এর শতকের সাথে যোগ করি তাহলে হাতের এক আর তিনে হলো চার, চার নামলো শতক স্থানে এবং হাজার স্থানে আট আর একে নয়। তাহলে আমরা এই দুইশত ৬৯ গুণ ৩৫ এর গুণফল পেলাম নয় হাজার ৪শত ১৫। আমরা সবগুলো প্রশ্নের সমাধান করে ফেলেছি এক থেকে দশ পর্যন্ত, আর এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ও রহমত।